আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। বরাবর মতো আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ছোট্ট একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বিভিন্ন ফোবিয়ার সাথে পরিচিত, কিন্তু আমরা আসলে জানি না যে এই ফোবিয়াগুলোকে আসলে কী নামে বলা হয়। যেমন কেউ যখন উচ্চ স্থানে ভয় পায়, আমরা তখন বলি যে হাইট ফোবিয়া আছে তোমার, কিন্তু এটি কি আসলেই হাইট ফোবিয়া? এই হাইট ফোবিয়ার আসল নাম আসলে কী? আজকে খুবই অল্প সময়ের মধ্যে জেনে নিব আমাদের প্রতিদিনকার জীবনের সাথে খুবই পরিচিত কিছু ফোবিয়ার আসল নাম। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওতে চলে যাই। কিন্তু ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভবিষ্যতে আমার কন্টেন্টের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। ছোট করে বলি ফোবিয়া কী। যখন কোনো যৌক্তিক ভয়ের উচ্চ ছাড়াই ভীতি সৃষ্টি হয় এবং মানুষ ভয় পায়, তখন তাকে বলা হয় অমূলক ভীতি বা ফোবিয়া। উচ্চতায় ভীতি, যেটাকে আমরা সাধারণত হাইট ফোবিয়া নামে চিনি বা হাইট ফোবিয়া বলে থাকি, এই হাইট ফোবিয়ার আসল নাম হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উচ্চ স্থানের ভীতি। এছাড়াও অ্যাগোরাফোবিয়া নামে আরেক ধরনের ফোবিয়া রয়েছে। যখন মানুষ জনবহুল স্থানে যেতে ভয় পায় বা এমন কোনো স্থানে যেতে ভয় পায় যেখানে সে বিপদে পড়লে তার বিশ্বাস যে ওখানে হেল্প করার মতো কাউকে সে পাবে না, সেই ক্ষেত্রে মানুষ ওইসব জায়গায় যেতে ভয় পায়। এই ধরনের ভীতিকে বলা হয়ে থাকে অ্যাগোরাফোবিয়া। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা এমন অনেককেই হয়তো দেখেছি যারা বন্ধ জায়গায় ভয় পায়, অর্থাৎ ছোট কোনো জায়গা যেখানে বদ্ধ অনুভূত হয় এসব জায়গায় তারা ভয় পায়। যেমন লিফটে তারা উঠতে ভয় পায়, কারণ লিফট খুবই ছোট একটা জায়গা এবং সেখানে তারা অনেক বেশি সাফোকেটেড ফিল করে। এই ধরনের যে ফোবিয়া তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া বা বদ্ধ স্থানের ভীতি। সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি, এই ধরনের ভীতি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। এই ধরনের ফোবিয়াতে আক্রান্ত মানুষ সমাজের অন্য মানুষ বা আশেপাশের অন্য মানুষ তার প্রতি মন্তব্য করবে বা তাকে নিয়ে ভালো খারাপ মন্তব্য করবে, তার বিষয়ে আলোচনা করবে, এই জিনিসটার প্রতি খুব বেশি ভয় পায়। এই জন্য তারা কোনো ধরনের সামাজিক বা পারিবারিক গ্যাদারিং এড়িয়ে চলে। এই ভিডিওতে আমরা অ্যাক্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, সোশ্যাল ফোবিয়া নিয়ে বলেছি। তাহলে এখন থেকে আমরা আর হাইট ফোবিয়া বলবো না, বলবো অ্যাক্রোফোবিয়া। আজকের ভিডিও এতটুকুই। আজকে এখান থেকেই আমি ফারিয়া বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।